এক মুঠো পরিমাণ একদমই নয়। কিশমিস খান রোজ 7 থেকে 10টি। খেলে শরীরের যে সব রোগ দূর হবে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। কিশমিস মানবদেহের এমন কিছু রোগ দূর করে যেটার জন্য আপনি হয়তো অনেক দিন ধরে বহু চিকিৎসা করেও সফলতা পাননি, কিন্তু কিশমিশের এই গুণ সেই সব রোগ দূর করবে অনায়াসে। কোন কোন রোগ দূর করতে কিশমিশ খাবেন আর কখন খাবেন তা ভিডিওতে ভালো করে জেনে নিন। শুনুন, কিশমিশ হচ্ছে এমন এক ধরনের শুকনো ফল যাকে সুপারফুড বলা হয়ে থাকে, কারণ এটা মোটা শরীরকে যেমন পাতলা করতে পারে, মেদ ঝরাতে পারে, তেমনি আবার পাতলা শরীরকেও মোটা করতে পারে। শুধুমাত্র খাবারের ধরনের ওপর এবং কতটুকু খাচ্ছেন তার ওপর নির্ভর করে যে এটা আপনার শরীরে ঠিক কী কাজ করবে, আর কখন খাচ্ছেন তার ওপরও কিন্তু নির্ভর করছে। তাই দেরি না করে ভিডিওটির মূল টপিকে চলে আসি। কিশমিশের মধ্যে ক্যাটেচিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা অন্য কিছুতে কিন্তু আপনি পাচ্ছেন না। এই ক্যাটেচিন কি করে থাকে? শরীরে ভেসে বেড়ানো ফ্রি রেডিক্যালগুলোকে নিঃশেষ করে দেয় একদম। এই কারণেই আপনার শরীর পুরোপুরি ফ্রি রেডিক্যাল মুক্ত হওয়ার কারণে ক্যান্সার সেলগুলো আর বাড়তে পারে না, এবং এই কারণে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। কথাটা যদিও আপনার কাছে হয়তো জটিল মনে হচ্ছে, কিন্তু এটা একদমই সঠিক তথ্য যে কিশমিশ খাওয়ার মাধ্যমেই আপনি ক্যান্সারকে দমিয়ে রাখতে পারেন বা ক্যান্সার সেলের কোষের বৃদ্ধি আটকাতে পারেন। রক্তচাপ নিয়ন্ত্রণে কিশমিশ খুব দ্রুত ভূমিকা পালন করে থাকে, কারণ এর মধ্যে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মানুষের শরীরে থাকা উচ্চমাত্রার সোডিয়াম রক্তচাপ বাড়ায়। কিশমিশ শরীরে সোডিয়ামের মাত্রাকে একদম নিয়ন্ত্রণ করে দেয়। কিশমিশ কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়ায়। কিশমিশের ভিটামিন আর খনিজগুলোর সাথে অ্যান্টিঅক্সিডেন্টস এবং পলিফেনলসগুলোর মতো অন্যান্য যৌগ যেগুলো প্রয়োজনীয় পুষ্টি দিয়ে থাকে আমাদের শরীরে, এগুলো আমাদের সিস্টেমে ফ্রি রেডিক্যালগুলোর সাথে যেমন লড়াই করে, তেমনি আমাদের শরীরকে যে ধরনের কোষগুলো সহজেই আমাদের খারাপ কোষগুলোকে মেরে ফেলতে পারে সেই ভালো কোষগুলোকে আরও সুস্থ রাখে আর ভালো রাখে। অর্থাৎ আমাদের পুরো শরীরের ইন্টারনাল যত ধরনের অন্ত্র রয়েছে, পাকস্থলী, লাং, লিভার, এসব কিছু স্বাস্থ্য দেখে এই কিশমিশ। একই সঙ্গে আগেই জেনেছেন যে এটা হার্টের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখে, হাড়ের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখে কিশমিশ। কিশমিশে পাওয়া যায় আরেকটি উপাদান যা হলো ক্যালসিয়াম, যা হাড় আর দাঁতের জন্য ভীষণ উপকারী। যাদের হাড়ের গঠন ভালোভাবে হয়নি একদম ছোট অবস্থায়, শিশু অবস্থায়, যেসব মায়েরা বাচ্চা গর্ভে থাকার সময় ঠিকমতো খাবার খেতে পারছেন না শারীরিক নানান জটিলতায়, তারা অন্তত দৈনিক 10 থেকে 12টি কিশমিশ খেতে ভুলবেন না। এতে মায়ের আর সন্তানের হাড়ের কোনো ধরনের কোনো ঘাটতি থাকবে না। শিশুর যেমন হাড়ের গঠন ঠিক হবে, তেমনি মায়ের শরীরেও কখনো হাড়ের ভঙ্গুরতা, হাড় ক্ষয়ে যাওয়া রোগ আসবে না। কিশমিশ খেলে কিন্তু ঘুম ভালো হয়। ঘুম ভালো হয় বলেই কিশমিশ আপনি নিয়মিত খেতে পারেন। যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা রোজ রাতে কিশমিশ খাবেন, আর কিশমিশ খেলেই দেখবেন যে আপনাদের রাতের ঘুম খুব চমৎকার হচ্ছে। শুধু তাই নয়, আমরা সবাই জানি যে আয়রন এমন এক ধরনের গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে না, বরং বিপাকেও সাহায্য করে থাকে। এছাড়া এই সব কথাতেই আমরা বুঝে নিলাম যে কিশমিশ যেমন ঘুম ভালো করে, তেমনি আমাদের রক্ত বাড়িয়ে দেয়।
কিসমিস মানসিক অবসাদ দূর করে, এবং এই মানসিক অবসাদ দূর করার পাশাপাশি এটা কিন্তু আপনার নিজেদের মেজাজ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে থাকে। তাই মেজাজ খারাপ হলে আপনি কিশমিস খেতে পারেন, দেখবেন খুব সহজেই আপনার মেজাজ লাগামে চলে এসেছে। যেসব মানুষরা আছেন যে খুব অল্পতেই দেখা যাচ্ছে শরীর মোটা হয়ে যাচ্ছে, যাদের শরীরের মেটাবলিজম রেট খুব কম, তারা কিশমিস খেলে মেটাবলিজম রেট কিন্তু বাড়বে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা তা হলো, কিশমিস আমাদের লাংয়ের খুব যত্ন নিয়ে থাকে। কিশমিস খেলে আপনাদের লাং খুব ভালো থাকবে, কফ কাশি সর্দি এই ধরনের কোনো সমস্যাই থাকবে না। সব থেকে বড় কথা হলো যে কিশমিস খাওয়ার মাধ্যমে একজন মানুষের বহুদিনের পুরাতন কফ কাশি সর্দি অ্যাজমা এই রোগগুলো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আয়ুর্বেদে কিশমিসকে দ্রাক্ষা নামে বলা হয়েছে, আর সব ঠান্ডা কফ কাশির ঔষধ থেকেই গুরুত্ব দেওয়া হয়েছে দ্রাক্ষাকে। কাজেই আপনি নিশ্চিন্তে কিশমিস খেতে পারেন। কতটুকু পরিমাণ খাবেন? যদি আপনি প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে থাকেন তাহলে 8 থেকে 10টি দ্রাক্ষা আপনি অবশ্যই খাবেন। এতে আপনার শরীর ভালো থাকবে, যেগুলো নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার জাস্ট আগে কিশমিস খেয়ে 1 গ্লাস পানি পান করতে পারেন। এছাড়া আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে খেতে পারেন। কিশমিস সব থেকে ভালো কাজ করে যদি কেউ কিশমিসকে পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটাও খেয়ে নেয়, কিশমিসটাও খেয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এইভাবে আপনারা কিশমিসের উপকারিতা পাবেন। আর সব সময় না হলেও মাসে অন্তত 15 থেকে 20 দিন খাওয়ার চেষ্টা করুন, এতেই সমস্ত উপকারিতা আপনি পেয়ে যাবেন। তবে কিশমিস সম্পর্কে একটি কথা না বললেই না, যেসব মানুষ বলে থাকেন যে প্রতিদিন 1 মুঠো করে কিশমিস খেলে শরীরের জন্য তা অনেক বেশি উপকারী হবে, সেই কথাটির মধ্যে একটি কিন্তু রয়ে গেছে। যদি আপনি প্রতিদিন 1 মুঠো করে কিশমিস খান তাহলে 7 দিনের মধ্যেই আপনার ওজন বেড়ে যাবে কয়েক কেজি। তাই কিশমিস দিয়ে দ্রুত যদি আপনি আপনার শরীরের রক্ত বাড়াতে চান তাহলে সেটা করতে পারেন যে 1 মুঠো করে কিশমিস আপনি 1 গ্লাস পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে তারপর সকালবেলায় সেই পানিটা শুধু সেঁকে খাবেন। সেক্ষেত্রে কিশমিস খেলে আপনার ওজন অনেক বেড়ে যাবে। তাই এই ব্যাপারে যাদের ওজন বাড়াতে চান তারা কিশমিস এইভাবে 1 মুঠো করে 7 দিন খেলে শরীরের কোনো ক্ষতি হবে না, কিন্তু ওজন বেড়ে যাবে অনেক বেশি। আর যাদের সুগার বেশি রয়েছে শরীরে তাদের সুগারের মাত্রা বেড়ে যাবে। এই হলো সম্পূর্ণ বিষয়। এবার আপনি ডিসিশন নিন, আপনি কিশমিস খেয়ে আপনার শরীরের কোন উপকারটি পেতে যাচ্ছেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।